হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো সবাইকে হ্যাপি সানডে। আজকে আমাদের এখানে তো সানডে, আর অন্যান্য দেশে একটু টাইমের ফারাক হতে পারে, হয়তো কালকে কারো মানডে হয়ে যাবে, এরকম হতে পারে। তবু আজকে আমাদের এখানে যেহেতু সানডে, তাই সমাজে সবাইকে হ্যাপি সানডে। তো এখন হচ্ছে সময় দুপুর 2:45, আর যেহেতু ছুটির দিন, কাজে তো গড়িমসি হবেই। আর সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো দেরি করে ঘুম থেকে ওঠার পরে সারা সপ্তাহে যে কাজগুলো করতে পারি না, সেই কাজগুলো তো আজকের জন্য মানে পেন্ডিং থাকে। তো আজকে ফার্স্টে ঘুম থেকে উঠে মানে ইচ্ছা করছিল না, সারা ঘরটাকে ভ্যাকিউম করেছি, করে সেটাকে মুছেছি, বসে হাত দিয়ে নয়, এরকম স্ট্যান্ড দিয়ে দিয়ে মুছেছি। তবুও মানে কাজ তো থাকেই। তো এত লন্ড্রির জন্য জমে আছে, সেগুলো কিছু করা হয়নি। আর এখন বসিয়েছি রান্না। তো রান্না হচ্ছে আজকে, সেটা বলে দিই, আজকে রান্না হচ্ছে কচুর লতি আর হচ্ছে রাজমা, রাজমার সবজি, এটাই রান্না হবে। ছুটির দিনে যদি সবসময় আমি কিচেনে আর এসব কাজই মানে কাটিয়ে দিই, তাহলে একটু তো রেস্ট আমার আজকে আর হবে না। তো যে কারণে একটু রান্নাটা সিম্পল রেখেছি। আবার দেখো, ছুটির দিনেও যদি রান্না না করি, তাহলে আর এমনি দিনে তো সেরকম রান্না করার টাইমও হয় না, তাহলে আর কবে কি করব, সবই একটু প্রবলেম আর কি। তো যাই হোক, তো আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। চারিদিকে কোভিডের সিচুয়েশন আমাদের এখানে কমে গিয়েছিল। আমাকে অনেকে জিজ্ঞাসা করতো, জানো তো, যে কোভিড এখানে কিরকম পরিস্থিতি। তো আমি বলতাম না এখানে কন্ট্রোল, কিন্তু এখন এখানে যা পরিস্থিতি না, ডেলি 1.5 লাখ 1.7 লাখ এরকম করে করে বাড়ছে। তো জানি না ভ্যাকসিন আদৌ কোনো কাজ করলো কি না। তো যাই হোক, আর সবসময় এই মাস্ক পরে চলা আর ভাল লাগে না, কিন্তু কি করব, লাইফের এটা কবে যে যাবে সেটাও জানি না। তো আর আমার হাজবেন্ড বেরিয়েছে একটু একটা কাজে, মানে সেরকম বিশেষ কোনো কাজ না, একটা কাজে বেরিয়েছে, তা ও আসবে, আস্তে আস্তে আমাকে রান্নাটা করে নিতে হবে আর কি। তো এই সপ্তাহ মানে আজকে তো রবিবার, তো কালকে সোমবার, মঙ্গলবার হচ্ছে রাধাষ্টমী। তো রাধাষ্টমীর জন্য অলরেডি আমি একটা ভিডিও অনেকদিন আগে শ্যুট করে রেখেছি, কিন্তু সেটা এখনও এডিট করার টাইম পাইনি। সেটা আশা করছি আগামীকাল ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এত হ্যাকটিক স্কেডিউল যাচ্ছে না, তোমাদেরকে আর কি বলবো। আর জানো তো, সে তোমাদেরকে বলেছিলাম না যে আমার ঘরে ফার্নিচার আসবে, তো ফার্নিচার অলরেডি এসে গেছে। আর ফার্নিচারটা এসেছে কি, মারাত্মক একটা টেনশনের মধ্যে দিয়ে ফার্নিচারগুলোকে আমরা পেয়েছি। তো ফার্নিচারের একটা ট্যুর তোমাদেরকে দেব, এবং তোমাদেরকে তার পেছনে যে স্টোরিটা সেটাও বলবো। মানে ফার্নিচারটা যে আমরা পাবো সেটার কোনো সম্ভাবনা ছিল না বলতে গেলে। মানে আমি তো ভেবেছিলাম যেখান থেকে মানে অনলাইনে রিভিউ দেয়, এখানে আমেরিকায় এখন সব কিছু রিভিউয়ের ওপর ডিপেন্ড করে। তুমি যখনই কোনো স্টোর থেকে কিছু কিনবে না, তখন তুমি সেখানকার রিভিউ চেক করে নেবে যে কেমন রিভিউ আছে। তো আমি দেখলাম ওদের রিভিউ ভালো, তো দেখে সেখান থেকে নিলাম, কিন্তু এত সার্ভিস বাজে তাদের, আমি আর না বলে পারছি না। মানে ভীষণই টেনশনের মধ্যে থেকে, মানে লাস্টে তো রীতিমতন মানে পুলিশের কাছে গিয়ে সে একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছে। যাই হোক, তাও ফাইনালি আমরা ফার্নিচার পেয়েছি, কিন্তু আমার ড্রেসারের সঙ্গে যে মিররটা ওদের দেওয়ার কথা ছিল, সেটা আবার যখন ওরা সেট করতে এসেছে, সেটা আবার বেরিয়েছে ভাঙা। তো যে কারণে সেটাকে আবার চেঞ্জ করতে হয়েছে। তো সেটা কবে আসবে আমি জাস্ট ওয়েট করছি, সেটা আসলে পরে একটা ফাইনাল ট্যুর দেবো, সেটার জন্য আমি ওয়েট করছি। তো সেটা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, সেটা আসুক, তারপরে তোমাদেরকে একদম ফাইনালি দেখিয়ে দেবো যে কী কী ফার্নিচার কিনলাম। আর এখন এই মুহূর্তে আর কিছু কেনাকাটা হবে না, যদি ভগবানের কৃপায় কখনো আমেরিকায় বাড়িটারই কিছু আমাদের নিজস্ব হয়, জানি না, সেটা এখন ভগবানই জানে। যদি কখনো কিছু হয় তখন আরও সুন্দর করে ঘর সাজাবো, কিন্তু এখন এই ভাড়া বাড়িতে থেকে এখানে টানা হাঁচড়া ওখানে টানা হাঁচড়া কোনো কোনো মানে হয় না। তবে যেটুকু না হলে নয়, যেটুকু একদম লাগে তো সেটুকুই কিনলাম আর কি। তো চলো রান্নাটা করে ফেলি, রান্নাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, ঠিক আছে? সাথে থাকো। কচুরুতিটা যদি সেদ্ধ না করি না, ফ্রোজেন কচুরুতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাহলে কি হবে বলো তো, ওখান থেকে একটা বিচ্ছিরি মানে
জলের জলধারা একটা গন্ধ আসবে, ওই জন্য সেদ্ধ করে নিলাম। আমাদের এখানে পাওয়া যায়, মোটামুটি একটু খুঁজলে কিছু পাওয়া যায়, কিন্তু সেই দেশের মতন কি আর টেস্ট হয় না। এখন রান্না করে নিচ্ছি রাজমা, এই যেরকম গোটা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষের তেল আর ঘি প্রথমে দিয়ে দিয়েছি, তারাও দেখাচ্ছি। আর এই যেরকম এরকম ডুমডুম করে আলু কেটে নিয়েছি, তো সেই আলুগুলো একটু হালকা ভেজে নেবো, বেশি একটা ভাজবো না, কারণ আমি বেশি তেল ইউজ করছি না রান্নায়। ওই বাবা, দিয়ে দিলাম, এটা হালকা হালকা একটু ভাজা ভাজা হোক। আর এইদিকে দেখো, তোমাদেরকে দেখাই, এই যে রাজমা আমি অলরেডি সেদ্ধ করে রেখে দিয়েছি। ক্যামেরাটাকে না এক জায়গায় সেট করে রাখলে তবে মানে সুবিধা হয়, নইলে এদিক ওদিক নাড়ালে খুবই সমস্যা। আর আমার এই কিচেনটা এতটাই ছোট যে আমি যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যে ব্লগিং করবো সেটা আর আমার মানে এই কিচেনে সেটা সম্ভব হয়ে ওঠে না। তো কিন্তু আমার মানে দেখা যাক ভগবান কবে একটা মানে আমার নিজের পছন্দ মতন একটা জায়গায় যদি আমি মানে এখানে বাড়িতেই ভগবানের ইচ্ছায় হয়, কারণ আমাদের ইচ্ছায় তো আর কিছু হবে না। তুমি যতই কষ্ট করো, যতই খাটো, লাস্ট পর্যন্ত সে যতটা ঠিক করে রেখেছে অতটাই হবে। আলু একটু হালকা ভেজে নিচ্ছি, নিয়ে এদিকে কচুলতি সেদ্ধ হয়ে রয়েছে। কচুলতির জন্য আমি পোস্ত আর সর্ষে একসঙ্গে গ্রেট করে নেব। আমার আবার মানে যেই একটা মিক্সচারে আমি সবসময় মানে মানে গ্রাইন্ড করতাম, সেই মিক্সচারটা লাস্ট উইকে খারাপ হয়ে গেছে, আমার ঘরে ফিল্টার খারাপ হয়ে গেছে। দেখো আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে আছে বলছি Oh,
আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি এই যে ব্যাটারটা, এটার মধ্যে আছে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, নুন এবং হলুদ। এই যে রাইস আর কচুর লতি খেয়ে দেখি কেমন হয়েছে। মানে অত্যাধিক লঙ্কা দিইনি, কারণ অত্যাধিক লঙ্কা দিতে পেট কামড়াবে। ঠিক আছে, আবার ইংলিশ, ইয়েস, ঝালটা একদমই হয়নি বলো, কিন্তু দিয়েছি মোটামুটি লং, তাও জানি না কেন হলো না। কচু লতি টতিতে একটু ঝাল হলে, কিন্তু দিয়েছি লঙ্কাটা যদি না হয় যথেষ্ট ভালো। রাজমা চাওয়াল একটু জুস জুসই করেছি, কারণ রাজমাতে না টেনে নেয় জুস। হালকাই করেছি ভাই, বেশি ডিচ খেয়ে হালকা হয়েছে, কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয়েছে বলো। দারুণ টেস্ট, তোমার রাজমাকে কি হয়েছিল সেই স্টোরিটা বলেছি আমি। হ্যাঁ, কেন রাজা হলো না, কেন মাদার ঝরুন বলছিল সে স্যুপ খায় একটা করে ক্যান খুলে সেটা দিয়ে, কি করে ডাইজেস্ট করে সিরিয়াস, আমি তো গুড ইভিনিং সবাইকে, এখন বাজে সন্ধ্যা 7টা,
আর আমাদের এখানে এখন আস্তে আস্তে বেলাটা ছোট হতে শুরু করবে যেহেতু শীতকাল আসছে, আর এই শীতকালটা হচ্ছে অনেকটা লং স্টে করে, স্নো হয়, ওয়েদার কেমন থাকে সবই এখন যখন ব্লগিং করছি তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো এখন কি হচ্ছে বলতো, এখন বেলাটা অনেকটাই ছোট হয়ে এসছে। আগে যেরকম গরমকালে বলেছিলাম না যে রাত 8টা নাগাদ, না ঠিক 9টা নাগাদ মানে সূর্য অস্ত হয়, এখন সেটা কাটতে 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 এখন বেশ 7:30টায় সূর্য অস্ত হয়ে যাচ্ছে। এরপরে এই টাইমটাই এসে দাঁড়াবে তোমার 4:30, 4:30টাতে মনে হবে কি অন্ধকার এরকম মনে হবে। আর বেলা মানে শীতকালে রাতটা হচ্ছে অনেকটা লং, আর দিনটা হচ্ছে একদম একটুখানি, মানে সানলাইট সেরকম দেখাই যায় না। আর আমাদের এখানে ওয়েদারের একটা বৈশিষ্ট্য হচ্ছে মানে শীতকালে তোমার স্নো হবে, বৃষ্টিও হবে, সবকিছু শীতকালে হবে, আর বর্ষার আলাদা করে কোনো সিজন নেই। আর গরমকালে মানে সেরকম বৃষ্টি হয়ই না এখানে, বলতে গেলে গরমকালটা একদম শুকনো, খটখটে, পুরো সানি থাকে, আর লোক খুব মজা করে। তো আমরা ভেবেছিলাম যে এরকম উইন্টার আসার আগে আমরা একটুখানি সি বিচে যাব, গিয়ে সি বিচে একটু ঘুরে আসব, কিন্তু এই যে এত পরিমাণে যে কোভিড বাড়ছে না, সেই ভয়ের জন্য আমরা যেতে পারলাম না, কারণ আমাদের ঘর থেকে সি বিচটা অনেকটাই দূর, মোটামুটি 4 ঘন্টা আমাদেরকে ড্রাইভ করতে হবে, এবং যদি আমরা সেম ডেতে ফেরত আসি তাহলে আবার 4 ঘন্টা আমাদেরকে ড্রাইভ ব্যাক করতে হবে, আর যদি ফেরত না আসি তাহলে আমাদেরকে কোনো একটা হোটেলে স্টে করতে হবে। কিন্তু সেই কোভিড এর জন্য আমরা কোনো একটা হোটেলে স্টে করতে চাইছি না, চাইছি না যে কোনো একটা আবার বেকার, কারণ দেখো আমি মনে করি যে আমাদের এখানে মোটামুটি 10% লোক, মানে 90-95% লোকের কোভিড এর ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, তাও কি করে এত কোভিড বাড়ছে, তার মানে কি ভ্যাকসিন? তো সেই সব ড্রামার জন্য এখন আমরা বাইরে ওই সি বিচে যাবো যাবো ভেবে আর যাওয়ার সাহসটা খুব একটা করে উঠতে পারলাম না। দেখি নেক্সট ইয়ার কি পরিস্থিতি থাকে, ভগবান যদি বাঁচিয়ে রাখে বা কি, তখন দেখা যাবে। আর আর আজকে একদিন বাদে পরের দিনই হচ্ছে আমাদের রাধাষ্টমী, একটা খুব বড় প্রোগ্রাম, আমার খুব ফেভারিট। যখন আমি ইন্ডিয়াতে ছিলাম তখন প্রত্যেক বছর মায়াপুরে যেতাম এই স্পেশাল রাধাষ্টমীর দিনটায়, আর খুব মজা হতো। কিন্তু এখন তো এখানে বসে বসেই জানতে হয় যে সবাই মায়াপুর যাচ্ছে কিন্তু আমি যেতে পারছি না, আর আমার এখানে আশেপাশে সেরকম কোনো টেম্পলও নেই আর যেখানে খুব মানে আমাদের এখানে জন্মাষ্টমীটা মোটামুটি ধুমধাম করে পালন করা হয় ইসকনের যে সমস্ত টেম্পলগুলো আছে, কিন্তু রাধাষ্টমীতে সেভাবে হয় না গো। তো যে কারণে আর কি ঘরেই যেটুকু পারবো করবো, আবার আমার কাজও রয়েছে, তো এই আছি, লাইফে সবকিছু মিলেমিশেই রয়েছি। কয়েকদিন ধরে ভাবছি একটু পার্লারে যাব, তাও যেতে পারছি না, হাতে নেল বানাতে যাব, তাও যেতে পারছি না, মানে সময় আর মানে পাচ্ছি না। দিনটা 24 ঘন্টার জায়গায় যদি 28-30 ঘন্টা হতো তাহলে বোধ হয় আমি ফাইনালি সময় পেতাম। তো যাই হোক, তাও একটা জিনিস ভালো কি জানো তো, যে এরকম ক্যামেরার সামনে আসি, হয়তো তোমাদের সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলতে পারি না, ডাইরেক্ট হয়তো আমার ইন্টারাকশন হয় না, কিন্তু আমার বিশ্বাস যে যারা পরে ভিডিওটা তোমরা দেখো, তোমরা আমার কথা তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। হ্যাঁ, এই জন্য এই আমার ঘরে একটা কি ঘুরছে আমি বলতে পারবো না, মুখের মধ্যে দিয়ে ঘুরছে, তো এটাকে এখন বাইরে বের করতে হবে। আমার পোকা টোকা খুব ভয় লাগে, আমার ঘরে কোথা থেকে ঢুকলো কে জানে, সব চারিদিকে বন্ধ থাকে। তো যাই হোক, তো সেটাই আমার বিশ্বাস যে যখন তোমরা দেখছো তখন আমার মনে হয় যে আমার কথা কারোর কাছে গিয়ে অন্তত পৌঁছচ্ছে, এটাই হচ্ছে এখন একমাত্র আমার কাছে কথা বলার মাধ্যম। আর মাঝখানে যদি কখনো সখনো ভিডিওতে একটু গ্যাপ হয় না, আমি চাই, আমি তো চাই প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে, প্রত্যেক দিনের অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে দেখাতে, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখানে না পজিটিভিটি কিছু ক্রিয়েট করতে চাই, যে পজিটিভিটি গুলো সবার মধ্যে মোটামুটি এক্সপ্লোর হবে। কিন্তু ডেলি লাইফে না কিছু আপস অ্যান্ড ডাউনস দুটোই থাকে, তো সবসময় আপস গুলোকে ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠে না, কখনো সখনো ডাউনস গুলো থেকে যায় তো লাইফে, তো সেই ডাউনস গুলোকে আমি দেখাতে চাই না। আমি মনে করি যে না, এই ব্লগিংটা বা এই যে তোমাদের সঙ্গে আমার এই কথাবার্তাটা, সেটা শুধু ভালোটাতেই থাক, মন্দটা বা আমার যে পরিশ্রম, কঠোর মানে খাটনি, সেটা যেন কারোর সামনে না আসুক, আমি সেটাই চাই। তো যখন তোমাদের সামনে আসবো, হাসি মুখে আসবো,
হাসি মুখে ব্লগিং করব, হাসি মুখে তোমাদের থেকে আবার বলবো যে কালকে আবার আসছি, এটাই আমি চাই। তো যে কারণে মানে এই ঘরের কাজকর্ম দেখানো বলো, আমার মনে হয় এগুলো তো প্রত্যেকটা ঘরের মানুষই করে, তাই না? তারা নিজেরাও সেটা করবে এবং সেটা কখনো সখনো করতে করতে হাঁপিয়ে ওঠে বলেই তো মানুষ মোবাইলটা খোঁজাখুঁজি করে একটু সবার ব্লগিং দেখে। আমি এমন না যে আমি কারোর ব্লগিং দেখি না, দেখি, আমারও ভালো লাগে দেখতে, কিন্তু এই জন্য আমার মনে হয় যে এই গতানুগতিক কিছু কাজকর্ম, আমি ঘর পরিষ্কার করছি, যদি তোমরা দেখতে চাও নিশ্চয়ই আমি দেখাবো, কিন্তু এইগুলোই ভাবি যে এগুলো তো খাটনির জিনিস, তাই না? বা আমি কাজ কাজে যাচ্ছি, বা কি করে সকালবেলা তাড়াহুড়ো করে উঠলাম, এগুলো তোমাদেরকে দেখালে তোমরাও ভাবে বাবা কত কষ্ট। তাহলে কি হলো, তাহলে তোমরা আনন্দের জায়গায় দুঃখটারও বেশি পাবে। তো সেটা আমি চাই না, আমি চাই যে তোমরা সবসময় মানে মজায় থাকো, আনন্দে থাকো, কারণ দেখো লাইফ ইজ টু শর্ট অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক দ্যাট উই হ্যাভ টু স্প্রেড অল দ্য থিংস টুগেদার, গুড ভাইবস অ্যান্ড দ্য ব্যাড ভাইবস। আমার মনে হয় যে গুড ভাইবসটাকে স্প্রেড করা উচিত, আর যা কিছু একটু ব্যাড থাকে সেটাকে জাস্ট ইগনোর ইট। আমি সেটা করি আমার লাইফে, কারণ দেখো এখানে আমার পরিবার নেই, কেউ নেই, আমরা দুজন, কিন্তু লাইফ, কিছু করার নেই। তো অনেকে ভাবে যে বিদেশে থাকে কত সুন্দর লাইফ, আমেরিকায় থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই যে হ্যাঁ লাইফটা ভালো, আমি ব্লেসড যে আমার এই লাইফটা আছে, কিন্তু তার সাথে অ্যাট দ্য সেম টাইম এটাও ভাবতে হবে যে কোনো আনন্দ অনুষ্ঠান পরিবারের সঙ্গে একসঙ্গে, এই যে সামনে দুর্গাপুজো আসছে, বাঙালিদের বলতে গেলে সব থেকে বড় একটা ফেস্টিভ্যাল যদি থাকে সেটা হচ্ছে দুর্গাপুজো, সে ফেস্টিভ্যালটা আমি অংশগ্রহণ করতে পারি না, কারণ আমি ইন্ডিয়া থাকতে পারি না। আর আমাদের এখানে হয় দুর্গাপুজো, এমন না যে হয় না, কিন্তু সেই যে পুজোটা যে হয় না, সেটা পয়সা দিয়ে সেই ফিলিংসটাকে কিনতে হয়, ওটা ভাল লাগে না, তাই না? তো যে কারণে কয়েক বছর হয়ে গেছে দুর্গাপুজোও দেখা হয়নি, কিন্তু এইবার মনে হয় কোথাও একটা আমাদের দুর্গাপুজো দেখতে যাওয়া হবে। আই এম স্টিল নট শিওর, যদি হবে সবকিছু তোমাদের সঙ্গে ব্লগিং বি মানে ব্লগও হতে থাকবে, ভিডিও তৈরি হতে থাকবে, তোমাদের সামনে আসতেও থাকবে, তোমরা দেখতেও পারবে যে এখানকার দুর্গাপুজোটা কেমন হয়, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। অফকোর্স ভালো ভালো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তোমরা যদি ভালো মন্দ মিশিয়ে সবটা দেখতে চাও তাহলে সত্যিই আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে সবকিছু শেয়ার হবে। এনিওয়েজ, তো আজকে অনেক কথা বলে ফেললাম, আর ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো, আমার পাশে থেকো। যারা চ্যানেলটিতে নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবে, যাতে ভিডিও কিছু মানে আপলোড করলে তোমার কাছে নোটিফিকেশনটা যায়। যারা অলরেডি কাজটা করেছো তাদেরকে লাভ ইউ, বাই। হ্যাঁ।